দর্শক রিং আইডি গ্রাহকদের জন্য সুখবর না খারাপ খবর সেটা জানতে আমি আপনাদের সামনে এই মুহূর্তে একটি নতুন খবর নিয়ে এসেছি আপনারা কিন্তু ইতিমধ্যে রিং আইডির যে ভিডিও সেই ভিডিও কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন এবং আপনারা জানেন যে পাঁচটি করে ভিডিও দেখা যাচ্ছে একাধিক ভিডিও দেখা গেলেও পাঁচটি ভিডিওর মূলত পঁচিশ টাকা যেটা অ্যাকাউন্টে যোগ হচ্ছে এবং সেই টাকাটা ক্যাশ আউট হচ্ছে না তো কেন ক্যাশ আউট হচ্ছে না সেটা কিন্তু ইতিমধ্যে রিং আইডি কর্তৃপক্ষ যে রিং আইডির যে প্রোফাইল সেই প্রোফাইলে একটি নোটিশ ইতিমধ্যে আপনাদের দিয়েছে আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে আছেন যে কেন ক্যাশ আউট হচ্ছে না তো কেন হচ্ছে না সেটার একটা নোটিশ কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে সেই নোটিশ সম্পর্কে তো আপনাদেরকে এই মুহূর্তে একটু জানানোর চেষ্টা করব আপনারা যে এখানে নোটিশে লেখা আছে প্রিয় রিং আইডি ব্র্যান্ড প্রোমোটার আপনারা সবাই বর্তমান পরিস্থিতি জানেন ও বুঝতে পারছেন এমনটা কেন যাচ্ছে আপনারা মেম্বারশিপ সাবস্ক্রাইবের বিপরীতে রিং আইডি আয়কৃত অর্থ অনেকেই মাধ্যমে উদ্দেশ্য প্রমাণিতভাবে হাতিয়ে নেওয়া অর্থ বলে উল্লেখ করছে রিং আইডি দেশের গ্রাহকের টাকা লুট ও পাচার করছে প্রচার করে বিভিন্ন মহল রিং আইডি বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে স্পর্শকাতর কৌশল অবলম্বন করে সুনামের সাথে পরিচালিত বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে কৌশলে প্রভাবিত করে রিং আইডির কার্যক্রমকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা ভীত নই বিচলিত নই আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ও দেশের সুনাম প্রসঙ্গে আপোষহীন বহু জাতিক কোম্পানি ও দেশীয় ব্যবসা উৎপাদনের অপকৌশল আমরা প্রতিহত করবই এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের সহায়তা প্রয়োজন আপনারা জানেনও দেখেছেন রিং আইডি গ্রাহকের টাকা বুঝিয়ে দিয়েছে কখনো কখনও কার পণ্য করেনি কিন্তু এই মুহূর্তে আমাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ফ্রিজ আছে বিদায় ইচ্ছা থাকা সত্ত্বেও এখন ক্যাশ আউট চালু থাকলেও আমরা পেমেন্ট ডেলিভারি দিতে পারছি না আমরা চাই যথার্থ যা চাই বা চাই হোক প্রমাণিত হোক রিং আইডি দেশের টাকা পাচার করে পালিয়ে যাওয়ার জন্য দু সাল থেকে এখনও ব্যবসা করে যাচ্ছে না গ্রাহকের সম্পদ হিসেবে বিবেচনা করে রিং আইডি ভাই আপনারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আপনাদের সততা প্রমাণ দিতে যাতে করে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করে পেমেন্ট ডেলিভারি আবার চালু করা যায় সেই সময় পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য ধারণের অনুরোধ করা হচ্ছে তো দর্শকে যে আপনারা কিন্তু যে নোটিশটি দেখলেন নোটিশটিতে স্পর্শ রিং আইডি কর্তৃপক্ষ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে রিং আইডির যে টাকাটা সেটা রিং আইডির যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ফ্রিজ করে হয়েছে এবং যাচাই বাছাই চলছে যে রিং আইডি কর্তৃপক্ষ আসলেই দেশের টাকা পাচার করেছে কিনা যে কারণে পেমেন্ট সিস্টেমটা এই মুহূর্তে চালু বন্ধ রয়েছে এবং ভিডিও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু রিং আইডির যে মেম্বার যারা কমিউনিটি জবের মাধ্যমে অর্থ আয় করছিলেন তাদের টাকাটা এই মুহূর্তে কর্তৃপক্ষ দিতে পারছে না যে কারণে তারা একটু নোটিশ দিয়েছেন তো এটা কতটা সত্য বা সত্য না এটা আসলে দেখার জন্য আমাদেরকে বা আপনাদেরকে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে এই যে যাচাই বাছাই চলছে বা ব্যাংক কর্তৃপক্ষ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যাচাই বাছাই করছে যে আসলে রিং আইডি এই টাকা অর্থ পাচার করেছে কিনা তো সেটা জানার জন্য তো সেটা থেকে যাতে রিং আইডি যে গ্রাহকরা যারা আছেন তারা বিভ্রান্তিতে না পড়েন সে কারণে একটি নোটিশ তারা রিং আইডির যে প্রোফাইল সেখানে একটি নোটিশ দিয়ে দিয়েছেন এবং সেই নোটিশে কিন্তু স্পর্শ এই বিষয় স্পষ্টভাবে এই বিষয়গুলো লেখা রয়েছে যে বর্তমান রিং আইডির যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ফ্রিজ করে দেওয়া হয়েছে যে কারণে গ্রাহকদের পেমেন্ট কিন্তু তারা দিতে পারছে না তো গ্রাহক এখন আপনারাই চিন্তা করবেন যে আসলে আপনারা রিং আইডির পাশে থাকবেন কি থাকবেন না তো আমাদের পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন